ই ওয়ালেট জালিয়াতির বড়সড় চক্রের পর্দাফাশ করল বাঁকুড়া জেলা পুলিশ। এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ছজনকে গ্রেপ্তার, 8282টি বিভিন্ন কোম্পানির মোবাইল সিম কার্ড, 7টি ব্যাংক অ্যাকাউন্ট, 23টি মোবাইল ফোন, 2টি সিপিইউ, 1টি করে ল্যাপটপ, মনিটর, হ্যান্ডিক্যাম, 125টি রঙিন ছবি ও নগদ 1.5 লাখ টাকা সহ অন্যান্য সামগ্রী পুলিশ বাজেয়াপ্ত করেছে। বুধবার জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার এক সাংবাদিক বৈঠকে এই খবর জানিয়ে বলেন, গতকাল আমাদের একটা সোর্স ইনফরমেশন পেয়ে আমরা একটা অনলাইন ই ওয়ালেট এবং তার সঙ্গে কানেক্টেড যে একটা হিউজ ক্রিমিনাল ফ্রড সাইবার ফ্রড নেটওয়ার্ক আছে সেটাকে আমরা ডিটেক্ট করি। এই পুরো মোডাস অপারেন্ডিটা হচ্ছে, টোটাল আমরা 6 জনকে অ্যারেস্ট করেছি, প্রাইমারিলি এদের ইনভলভমেন্ট আছে, এছাড়াও আরও অনেকে সাথে ইনভলভমেন্ট এর মধ্যে আছে। বেসিক্যালি এদের মোডাস অপারেন্ডিটা হচ্ছে যে অনলাইনে এরা ফ্রড করে এবং সেটা টেলিগ্রাম যে অ্যাপ আছে, সোশ্যাল মিডিয়া অ্যাপ আছে, তার মাধ্যমে এরা কাস্টমারকে কানেক্ট করে। কীভাবে করে? এরা যত সমস্ত ফেক সিম আছে, প্রি অ্যাক্টিভেটেড ফেক সিম যাদের কোনো অরিজিন নেই, যাদের নাম, অ্যাড্রেস, তাদের আধার এবং ক্যাফ যেটা কাস্টমার আইডেন্টিফিকেশন ফর্ম সেটা সব ভুলভাল থাকে, এই 6 জনকে অ্যারেস্ট করেছি। তার মধ্যে রামপ্রসাদ দিগার, যাকে করুনপুর থেকে অ্যারেস্ট করা হয়েছে, এই রামপ্রসাদ দিগার যত ক্যাফ আছে, কাস্টমার অ্যাপ্লিকেশন ফর্ম, বিভিন্ন সার্ভিস প্রোভাইডারদের, তাদেরকে ওরা কাস্টমার অ্যাপ্লিকেশন ফর্মগুলোকে ফেক তৈরি করে। কীভাবে ফেক তৈরি করে? ওদের ভোটার আই কার্ড, ওদের আধার কার্ড দিয়ে দেয়, অন্য একজনে কারো নাম দেয়, আর থার্ড পার্টি কারো ফটো দেয়, তিনটা আলাদা আলাদা জিনিসকে এইভাবে তৈরি করে, যার ফলে বাস্তবে তার অবধি পৌঁছানো রীতিমতো অসম্ভব যদি কোনো ইনভেস্টিগেশন আসে। তার কাছ থেকে আমরা হার্ড ডিস্ক ড্রাইভ সিজ করেছি, সেই হার্ড ডিস্ক ড্রাইভে আমরা পেয়েছি more than 5,000 অফ সাচ ফেক ডকুমেন্টস, more than 5,000। আমরা কিছু তোর মধ্যে থেকে সিজ করেছি, আজকে কোর্টে প্রডিউস করা হবে। এরপরে আসছে রাজারাম বিশ্বাস, ওকে আমরা অন্দা থানা থেকে অ্যারেস্ট করেছি। রাজারাম ভোডাফোনের ডিলার, ও কী করেছে না, এই যে সমস্ত ফেক সিমগুলো তৈরি করেছে রামপ্রসাদ, ও সেটাকে কালেক্ট করেছে, করে বিভিন্ন জায়গাতেও বাল্কে এই সিমগুলো সেল করেছে। এই সিমগুলো যাদেরকে সেল করেছে তাদের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে রোহিত মণ্ডল, যাকে আমরা বাঁকুড়া থেকে অ্যারেস্ট করি, কুলমুড়া বা বাঁকুড়ায়। রোহিত এই সমস্ত সিম রাজারামের থেকে কালেক্ট করে এবং অ্যাজ এ হিউজ নাম্বার অফ বাল্ক সিম ও কিনে প্রোভাইড করত অভিষেক মণ্ডল ও তার ভাই অভিজিৎ মণ্ডল, এদের বাড়ি ধবগ্রাম বাঁকুড়ার। এই প্রত্যন্ত এলাকায় এই ছেলেটি অভিষেক মণ্ডল এবং ওর ভাই অভিজিৎ মণ্ডল, এরা করছে কি, ওই সিমগুলো দিয়ে ইট অ্যামাউন্টস, টোটাল আমরা আজকে সিম উদ্ধার করেছি, এখনও অবধি উদ্ধার করেছি 8282, 8282 সিম। আমরা অভিজিৎ মণ্ডলের বাড়ি থেকে রেড করে 7 পাসবুক পেয়েছি, 7টা পাসবুক পেয়েছি, অ্যান্ড more than 15 ব্যাঙ্ক অ্যাকাউন্টস, 23 মোবাইল ফোনস অ্যাজ অফ ইয়েট এখন অবধি পেয়েছি, 1টা ল্যাপটপ, 2টো সিপিইউ, 1টা হ্যান্ডিক্যাম, রাউটার 1টা, এবং 125 কালার ফটোগ্রাফ, এবং কিছু আননোন পার্সনের প্যান কার্ড, তাদের প্যান কার্ডের জেরক্স। অভিষেক মণ্ডল এই পুরো যে পদ্ধতি, যেটা এখানে এনক্যাশ করার, প্রসিডস অফ ক্রাইম করার, ওনার হচ্ছে পুরো মাস্টার মাইন্ড ইজ হি বেসিক্যালি। এনার মোডাস অপারেন্ডি হচ্ছে অভিষেক মণ্ডল ও তার ভাই অভিজিৎ মণ্ডল, এরা করছে এই যে সমস্ত আমরা ফেক সিম কালেক্ট করেছি, এই ফেক সিম থেকে ও ই ওয়ালেট জেনারেট করে। তো আজকে যখন কোনো জায়গাতে কোনো ক্রাইম হচ্ছে, অনলাইন সাইবার ফ্রড হচ্ছে, যখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কোনো জায়গা থেকে সাইবার ফ্রড হয়ে ওটা তো কোনো ওয়ালেটে যাবে, কারণ ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকলে ইমিডিয়েটলি পুলিশ ওটাকে চিঠি করে সাসপেন্ড করে দিচ্ছে অ্যাকাউন্টটাকে, কিন্তু ই ওয়ালেটে ঢুকলে প্রসেস একটু জটিল কিন্তু সম্ভব। ওরা করছে এই টাকাটাকে, এই যে ই ওয়ালেটগুলো তৈরি করছে, এই ই ওয়ালেটটা কিছু টাকার বিনিময়ে ওরা বিক্রি করে দিচ্ছে সারা দেশ জুড়ে। ওদের আমি অ্যাটলিস্ট 6টা টেলিগ্রাম চ্যানেল পেয়েছি, সেখানে কনস্ট্যান্টলি সারাদিন ধরে তারা বারবার করে চায় যে ইমিডিয়েটলি ওটিপি দাও, ইমিডিয়েটলি ওটিপি দাও। ওটিপি মানে তার আগেও ফোন নাম্বার দিয়ে রেখেছে, সেই কনসার্ন ফোন নাম্বারে ও যখন ফোন নাম্বার যখন ওটাকে পুট করছে ওটিপি চাইছে,
ফর জেনারেশন অফ দ্য ই ওয়ালেট, দ্য মোমেন্ট ওটিপি পাচ্ছে ও ওটিপি প্রোভাইড করে দিচ্ছে ইমিডিয়েটলি, বিনিময়ে টাকা, টাকাটা ওরা বিনিময় করছে কি থ্রু দিয়ে, যে 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 পেমেন্ট গেটওয়েগুলো আছে ফোনপে, দেন দিস যে পেমেন্ট যে ভিম অ্যাপ এগুলো যেগুলো আছে অ্যামাজন পে থেকে করছে। তো এই যে টাকাগুলো ও এবার ওই ওয়ালেটে প্রোভাইড করলো, সেই ওয়ালেট থেকে ও এবার সেই টাকাটাকে এনক্যাশ করছে কীভাবে, আইদার সেই ওয়ালেট থেকে কোনো ব্যাঙ্ক লিঙ্ক করছে অথবা সেই ওয়ালেট থেকে অ্যামাজন গোল্ড কিনছে, সার্টেন কোয়ান্টিটিতে অ্যামাজন গোল্ড কিনতে পাওয়া যায়, যে কোনো অ্যামাউন্টেরই পাওয়া যায়, ওই অ্যামাজন গোল্ড অ্যাকাউন্ট গোল্ডটা কিনছে, অ্যামাজন গোল্ড কেনার পরে সেটাকে কিছুদিন পরে এনক্যাশ করছে, যখন সে প্রাইসটা গোল্ডের প্রাইসটা ডিপেন্ডিং অন মার্কেট কীভাবে যাচ্ছে। তারপরে সবথেকে ইম্পর্টেন্ট যেটা আমাদের যেটা ইনভেস্টিগেশন যেটা পেয়েছি সেটা হচ্ছে, এই এই অভিজিৎ মণ্ডল, অভিষেক মণ্ডল এবং ওর ভাই অভিজিৎ মণ্ডল, এরা এই যে টাকাগুলো ওরা বিভিন্ন পেমেন্ট গেটওয়ের মধ্যে দিয়ে পাচ্ছে, সেই টাকাগুলো দিয়ে ও ক্রিপ্টোকারেন্সি কিনেছে। ক্রিপ্টোকারেন্সি মানে কয়েন সুইচ অ্যাপের থ্রু দিয়ে ও কিনেছে, যেখানে তিনটে ক্রিপ্টোকারেন্সি অলরেডি ওর অ্যাকাউন্টে আমরা প্রাইম অফিসে পেয়েছি। হাওয়েভার মোবাইল ফরেন্সিকে পাঠানো হবে আরও ডিটেলসের জন্য ক্রিপ্টোকারেন্সি, বিকজ ক্রিপ্টোকারেন্সির যে প্রসেস অফ এক্সচেঞ্জ আনলাইক ব্যাঙ্ক অ্যাকাউন্টের মতো একটু আলাদা, ওদের সবটাই পাওয়া যাবে কিন্তু সাবজেক্ট টু ফরেন্সিক ইনভেস্টিগেশন। এবং গুড অ্যামাউন্ট অফ মানি ও ব্যাঙ্কে না রেখে ক্রিপ্টোকারেন্সির যে ওয়ালেট আছে সেখানে রেখে দিয়েছে। সো ইট ইজ রিয়েলি হার্ড, যদি কেউ না জানে এই জিনিসটাকে কি ক্রিপ্টোকারেন্সির ওয়ালেট অবধি কীভাবে পৌঁছাতে হবে, ইট ইজ ভেরি হার্ড টু গো টু দ্যাট লিঙ্ক। এবং আমি নিশ্চিত যেখানে বাড়ি শুশুনিয়াতে বাঁকুড়াতে, যেখানে ওর বাড়ি ধবগ্রাম, শুনুক পাহাড়ির ওখানে বাড়ি ধবগ্রাম, তো ওইখানে ও ডেফিনেটলি অনলাইনের মধ্যে এই সমস্ত ট্রেনিং নিয়েছে। তো সেখানে আরও বৃহত্তর কোনো যোগসাজশ বা তাদের অ্যাঙ্গেল ওখান থেকে, এই যে একটা ছেলেকে এত টেকনোলজিক্যালি এত হাই এন্ডের ক্রাইম করছে একটা প্রত্যন্ত এলাকায়, সো ইট ইজ ভেরি অ্যালার্মিং ফ্যাক্টর। টাকাটা আমরা হিসাব করছি, এখনো পর্যন্ত আমরা যে মোটামুটি একটা রাফ ক্যালকুলেশন করেছি অ্যারাউন্ড 45। পুলিশ সুপার এদিন জানিয়েছেন এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে মোট 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্তদের এদিন আদালতে তোলা হবে। একই সঙ্গে এই ঘটনায় গ্রেপ্তার হওয়া 6 জন ছাড়া আরও অনেকে যুক্ত থাকতে পারে, তাদের খোঁজও চলছে বলে তিনি জানিয়েছেন। সুনন্দা রায়, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বাঁকুড়া।